বিষ্ণুপুর স্থাপত্য ভাস্কর্য সঙ্গীতে সিদ্ধভূমি বিষ্ণুপুর বাংলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। বিষ্ণুপুর প্রসিদ্ধ টেরাকোটা মন্দিরের জন্য শিল্পকলার চলমান প্রদর্শনীও বলা যায়। বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্ত মন্দিরগুলি দেখতে শুধু নয়, শিল্পরসিক বিদেশিদেরও আগমন ঘটে। রাঙামাটির বিষ্ণুপুরে দিন দুয়েক অবসর সময় কাটাতে মন্দ লাগবে না। বিষ্ণুপুর পর্যটন কেন্দ্র হয়ে বেশ আবালক হয়ে উঠেছে, সব রকম সুযোগ সুবিধে আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা নিজস্বতা আছে। বিষ্ণুপুরও তার ব্যতিক্রম নয়। শহরে ছোঁয়া লাগলেও মফস্বলীয় একটি আবেগ জড়িয়ে আছে মানুষের মধ্যে, সেটাই এই সব জায়গার USP। শহরের মানুষরা তাই এই ধরনের জায়গায় এসে মাটির গন্ধে আকুল হন, পায়ে পায়ে এদিক ওদিক ঘুরতে পারেন, স্থানীয় মানুষের সঙ্গে বাক্যালাপে জেনে নিতে পারেন এলাকার হাল হকিকত। বিষ্ণুপুরের ঐতিহ্য অলস অবসরে সময় কাটাতে যখন এসে পড়েছেন, তখন না হয় দেখে নিলেন মন্দিরগুলি, একটা টোটো নিয়ে দেখে নিন টেরাকোটার আশ্চর্য সৃষ্টিগুলি। দেখা শুরু করুন মল্লরাজাদের রাসমঞ্চ দিয়ে। মল্লরাজ বীর হাম্বিরের অনন্য কীর্তি এই রাসমঞ্চ স্থাপত্য শৈলী সত্যি অনবদ্য। পিরামিড আকৃতি রাসমঞ্চে বাংলা স্থাপত্য শৈলীর মেলবন্ধন লক্ষ্য করা যায়। তারপর দেখুন ছিন্নমস্তার মন্দির ও দলমাদল কামান। 296 মননের কামানটি বৈশিষ্ট্য খোলা আকাশের নিচে পড়ে থেকেও মরছে ধরেনি। এরপর চলুন জোড়া মন্দির প্রাঙ্গণে। একরত্ন শ্রেণীর অন্যতম এই মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটা ভাস্কর্যের অলঙ্করণ। তারপর এক এক করে দেখে নিন কালাচাঁদ মন্দির, রাধামাধব মন্দির, রাধাগোবিন্দ মন্দির, শ্যামরাই মন্দির, মদনমোহন মন্দির, পাথরের রথ, পাথরের প্রবেশ তোরণ প্রভৃতি। বিষ্ণুপুরের বেশ কয়েকটি বড় বড় বাঁধ আছে, তার মধ্যে দেখে নিতে পারেন লাল বাঁধ, পোকা বাঁধ, কৃষ্ণ বাঁধ, যমুনা বাঁধ। এইসবের সাথেই অবশ্যই দেখবেন যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন। এখানে বিষ্ণুপুরের ঐতিহ্য এক পলকে দেখা হয়ে যায়। রাজবাড়ির ঠাকুর দালান দেখতে ভুলবেন না। প্রতি বছর দুর্গাপুজো এখানে পট পূজা হয়। বিষ্ণুপুর দেখার অন্য কিছু অনেক কিছু আছে, কিন্তু দেখবেন তা নিজেরাই ঠিক করে নিন। অলস অবসর কাটিয়ে মানসিক সতেজ হয়ে কলকাতায় ফিরুন। কিভাবে যাবেন? কলকাতা থেকে সড়ক ও রেলপথে দুইয়ের সঙ্গেই সংযোগ রয়েছে বিষ্ণুপুরে। ট্রেনে যাওয়াই সুবিধে হবে। সাঁতরাগাছি থেকে ভোরে ছাড়ছে রূপসী বাংলা এক্সপ্রেস। 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বিষ্ণুপুর। এছাড়াও বিকালে পুরুলিয়া এক্সপ্রেস, সকালে অরণ্যক এক্সপ্রেস বিষ্ণুপুর হয়ে যাচ্ছে। ধর্মতলা থেকে সরাসরি বাসও আছে, দূরত্ব 144 কিলোমিটার। কোথায় থাকবেন? এখানে রাজ্য সরকারের ট্যুরিস্ট লজ আছে, 225-22013। প্রাইভেট হোটেলও আছে বেশ কিছু। হলিডে রিসর্ট 9-3-3-3-0-9-6-6-4-6-5, উদয়ন লজ 0-3-2-4-4-2-5-2-2-4-3, লক্ষ্মী পার্ক 2-5-6-6-3-5-3, মোনালিসা 2-5-2-2-8-9-9-4,
হোটেলগুলিতে ভাড়া যথাক্রমে 800 থেকে 4,000 টাকা। বিষ্ণুপুরের বালুচরি শাড়ি বিখ্যাত, সংগ্রহ করতে পারেন, স্মারক হিসেবে নিতে পারেন পোড়ামাটির ঘোড়া। থ্যাংক ইউ।